নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রায় অনেক দিন ধরে ভিডিও আপলোড দিই না, মনে হয় 10 দিন হয়ে যাবে। আসলে অনেক ব্যস্ত ছিলাম, সব কিছু মিলে কুলিয়ে উঠতে পারছিলাম না। ছেলে বেশ কিছুদিন অসুস্থ ছিল, তারপর ও সুস্থ হয়ে ওঠার পর ওর বার্থডে প্রোগ্রাম করলাম। সব কিছু তো একা হাতে সামলাতে হয়, তাই ভয়েস ওভার দেওয়ার সময় করে উঠতে পারি না। যদিও ভিডিও এডিট করা ছিল, সময় পাচ্ছিলাম না কখন ভয়েস ওভার দেব। তো আজকে একটুখানি সময় পেলাম, তাই আপনাদের কাছে চলে আসলাম। এখন যা যা শেয়ার করছে এগুলো ডিসেম্বরের 14 তারিখে ভিডিও করা ছিল। এখানে আমি জিরা আর 5 ফোড়ন তেলে ঠান্ডা হওয়ার পর গুঁড়া করে এখন এগুলোকে আমি কাচের জারে ভরে রাখছি। প্রোগ্রাম যেদিন করব, মানে বার্থডে প্রোগ্রাম যেদিন করব, সেদিন রান্নায় কাজে ব্যবহার করা হবে। আর ডাল ভেজে রেখেছি, মুগ ডাল। এভাবে আমি সবসময় করে রাখি, প্লাস বার্থডে পার্টি প্রোগ্রামেও কাজে লাগবে। একটুখানি ঘি বানিয়ে রেখেছি, ঘি ঘরে যেটা ছিল সেটা শেষের দিকে, বার্থডে পার্টির প্রোগ্রামে রান্নার কাজে ঘি লাগবে, তো সেজন্য একটুখানি বেশি করে ঘি বানিয়ে রাখছি। ডিসেম্বরের 14 তারিখ বুধবার ছিল, সেদিন ছেলেকে স্কুলে দিয়ে বাসায় এসে অন্যান্য কাজের পাশাপাশি ভাবলাম যে প্রোগ্রামের জন্য টুকিটাকি কাজ এগিয়ে রাখে, তো সেগুলোর প্রস্তুতি নিচ্ছে। আর এখানে 14 তারিখ সন্ধেবেলায় ও যে কোচিং সেন্টারে যায়, সেটাতে এই বছরে যারা ভালো করেছে তাদেরকে মেডেল দিচ্ছে, তো আমার ছেলে প্লাটিনাম পেয়েছে, সবচেয়ে ভালো যেটা সেটা। আর এটা মনে হয় ডিসেম্বরের 18 তারিখে, সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল, হালকা স্নোর মতো পড়েছে, সেটা একটুখানি শেয়ার করছি। তো 14 তারিখ পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। 14 তারিখ রাতের বেলা ছেলের জ্বর উঠে গেল 104-105-এর দিকে। বরফ হয়ে আছে এইখানে, কিছুটা বোঝা যায় এইখানে, কিছুটা বোঝা যায় এখানেও বরফ হয়ে আছে। ঠান্ডা, ট্যাক্সাসে তো স্নো পড়ে না, তো কখনো যদি স্নো পড়ে তো আমাদের খুব খুশি খুশি লাগে। তো সেদিন ছুটির দিন ছিল, আমি সকালবেলা খাওয়ার জন্য ভাত, মসুর ডাল আর আলু ভাজি করেছি, ছেলেকে এখন খাওয়ানোর জন্য প্লেটে খাবার নিচ্ছে। তো 14 তারিখ রাতে যখন প্রচণ্ড জ্বর 104-105, আমরা কোনোভাবেই মেডিসিন দিয়েও জ্বরটাকে কমিয়ে রাখতে পারছি না, মানে যে 5-6 ঘন্টা পরপর যে মেডিসিনটা দিব সেই টাইমটা পার হওয়ার 1.5-2 ঘন্টা আগে আবার 103-104 জ্বর উঠে যায়। গা স্পঞ্জ করে দেওয়া, মাথায় জল দেওয়া, শেষ পর্যন্ত ওকে শাওয়ার দিয়েছি, 105 যখন উঠে গিয়েছে। পরদিন সকালবেলা, মানে বৃহস্পতিবার সকাল 7:30-টায় ওকে নিয়ে ডক্টরের কাছে গেলাম। ডক্টরস অফিস খুলে সকাল 7:30-টায়, তখন 2 ঘন্টা 7:30 থেকে 9:30 পর্যন্ত সিক পেশেন্ট হিসেবে দেখে, তখন আর ডক্টরসের অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়ে না। তো ডিসেম্বরের 18 তারিখে ছেলে আমার অনেকটাই সুস্থ, তখন জ্বর ওইভাবে ছিল না। ওর কানে ইনফেকশন হয়ে যাওয়াতে এত বেশি জ্বর উঠে যায়, আর কানের ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক যেটা সে খাচ্ছিল এতে ওর আবার পেটের সমস্যা দেখা দেয়, তো ওর জন্য একটুখানি দই নিচ্ছিলাম, প্রোবায়োটিক ইয়োগার্ট যেটা। 4-5 দিন সে প্রচণ্ড জ্বরে ভুগেছে, 103-104 জ্বর থাকতো, মেডিসিন খাওয়াতাম জ্বর কিছুটা কমতো, যে মেডিসিন খাওয়ার র্যাশটা চলে যেত তার 1.5-2 ঘন্টা আগে থেকে আবার 103-104 জ্বর উঠে যেত। তো ডিসেম্বরের 18 তারিখ সে কিছুটা ভালো, আর যখন একটু ভালো ফিল করে তখনই সে লাফালাফি শুরু করে। তো এখানে আমি মাছের তরকারি রান্না করছি, মরিচের গুঁড়ো ছাড়া মাছের তরকারি রান্না করব। এতে আমি কোনো পেঁয়াজ রসুন এগুলো ইউজ করব না, সাধারণত রসুন আমি কখনোই মাছের তরকারিতে ইউজ করি না, পেঁয়াজটা কখনো কখনো করি, কখনো কখনো করি না। তো এখানে আমি ক্যাটফিশ ভেজে নিচ্ছি, এটা অনেকটা আমাদের দেশের পাঙ্গাস মাছের মতো, যদিও বাংলাদেশে কখনো পাঙ্গাস মাছ আমি খেতাম না। তো এখানে কাঁচা কলা দিয়ে আমি তরকারিটা রান্না করব, যেহেতু ছেলের পেটে কিছুটা সমস্যা আছে। কাঁচা কলাগুলি আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি, আর মাছগুলি আমি হলুদ লবণ আর একটুখানি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। এখানে মাছের তরকারিতে যে জলটা ইউজ করব সেটার জন্য আমি এই কেটলিতে জল ফুটিয়ে নিচ্ছি, এটাতেই আমি সাধারণত রান্নার কাজে ব্যবহার করার জন্য জল ফুটিয়ে নিই। এখানে আমি ফোড়ন দিয়েছি, তেজপাতা, জিরা মানে আস্ত জিরা আর একটুখানি রাঁধুনি, আর এখন মশলা যেগুলো আমি গুলে রেখেছিলাম পাউডার মশলা সেগুলো দিয়ে দিয়েছি। এতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিইনি, কিন্তু জিরা গুঁড়ো দিয়েছি অল্প, আর শেষের দিকে আমি আর একটুখানি ভাজা জিরা গুঁড়ো দেবো।
সেই জন্য কম পরিমাণে দিয়েছি আর একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়েছি কিনা ভুলে গেছি অনেক আগে তো আদা বাটা দিয়েছি লক্ষ্য রাখতে হবে ফোড়নটাকে পুড়িয়ে ফেলা যাবে না যখন এটা থেকে সুন্দর স্মেল বের হবে তখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে যে ভেজে রেখেছিলাম কাঁচা কলাগুলি এটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে কষিয়ে নেব এতে কাঁচা কলা না দিয়ে পেঁপে দিয়েও করা যায় যেহেতু তার পেটে একটু সমস্যা হচ্ছে বারবার বাথরুমে যাচ্ছে সেই জন্য আমি পেঁপে দিচ্ছি না কাঁচা কলাটা দিয়েছি আর মরিচের গুঁড়ো দিইনি শুধুমাত্র তার পেটে সমস্যা সেই জন্যই মরিচের গুঁড়ো ছাড়া তরকারি রান্না করছি এতে আমি কাঁচা মরিচও কিন্তু ইউজ করিনি আর চাইলে কেউ সুস্থ থাকলে পেটের কোনো সমস্যা না থাকলে এখানে কাঁচা মরিচ দিয়ে রান্না করা যায় বাংলাদেশে যখন ছিলাম যখন মার কাছে ছিলাম পেটের কোনো সমস্যা হলে শুক্তো রান্না করতো সেটা সবজি দিয়েও রান্না করা যায় বা মাছ দিয়ে সবজি দিয়েও রান্না করা যায় আমি সেটাই করছি আমি এখানে টালা জিরা গুঁড়া দিচ্ছি আর একটুখানি রাঁধুনি গুঁড়া দিয়েছি আমি রাঁধুনি তেলে গুঁড়ো করে রেখে দিয়েছি সেখান থেকে দিয়েছি মাছের তরকারিটা আমার প্রায় শেষের দিকে এখন এটাকে ঢেকে রেখে দিব আর চুলাটা অফ করে দিব চুলায় কিছুক্ষণ থাকবে চুলার আছে কিছুক্ষণ হবে মাকে দেখতাম শুক্তো রান্নার সময় শেষের দিকে আদা আর রাঁধুনি বেটে দিত আমি এখানে বেটে দিইনি তেলে রেখেছিলাম যেটা সেটাই দিয়েছি নিজের কাজকে সহজ করার জন্য মাছের তরকারিটা হয়ে গেছে আমার কাছে তো দেখতে খুবই ভালো লেগেছে এবং খেতেও ভালো লেগেছিলো এখানে ছেলেকে কখন কখন মেডিসিন খাওয়াচ্ছি সেই টাইমটা লিখে রেখেছি কারণ দুই জাতি মেডিসিন আমরা খাওয়াইছি জ্বরটাকে কন্ট্রোলে রাখার জন্য চার ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে মর্টিন আর টাইলেনল খাওয়ানোতে ওর জ্বরটা কন্ট্রোলে ছিল মানে টাইলেনল খাওয়ার চার ঘন্টা পর মর্টিন মর্টিন খাওয়ানোর চার ঘন্টা পর টাইলেনল এতে করে মর্টিনের মধ্যে আট ঘন্টা গ্যাপ থাকতো আর টাইলেনল আর মর্টিনের মধ্যে চার ঘন্টা গ্যাপ থাকতো এতে করে তার জ্বরটা কন্ট্রোলে ছিল আর ছেলে আমার প্রচণ্ড ভুগেছে নেজাল কনজেশনও ছিল সেই সময়টাতে দুপুরে খাওয়ার পর ওকে একটু ঘুম পাড়াচ্ছি তার আগে ওকে নেজাল সেলাইনটা একটু দিয়ে দিয়েছিলাম আর সন্ধেবেলা এখানেই আমি শেষ করছি সবাই ভালো থাকবেন বাই